খাতে সাথে জড়িত কেউ রেহাই পাবে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেবে সরকার। সোনারগা হোটেলে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা দু হাজার বাইশের উদ্বোধনকালে এসব কথা বলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এছাড়াও করোনা পরবর্তী এভিয়েশন সেক্টরের সমস্যা সমাধানেও সরকারের সদিচ্ছা রয়েছে বলে জানান তিনি এবারে পর্যটন মেলায় প্রায় পঞ্চাশটি দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এভিয়েশন কোম্পানি পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করে যেতে হবে